আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না, আজকে শেয়ার করব একটা রেসিপি। রেসিপিটি হলো দুটো উপকরণ দিয়ে করব, সেটা হলো নারকেলের দুধ দিয়ে পোলাও চাল দিয়ে রান্না করব। খেতে যেমন দারুণ, দেখতে তেমন সুন্দর। তো নারকেলের দুধ দিয়ে কীভাবে পোলাওটি বানাবো সেটা এখন আপনাদেরকে দেখাবো। প্রথমে এই কাজটা করতে হবে, এখানে একটি বাটি নিয়ে নিলাম, বাটিতে একটা নারকেল কুড়ানো নিয়ে নিলাম। এখন হাত দিয়ে ভালো করে মেখে নারকেল থেকে দুধগুলো নিয়ে নিব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে আবারও হাত দিয়ে মেখে নিব। এভাবে হাত দিয়ে ভালো করে মেখে তিন চারবার করে পানি দিয়ে নারকেলের দুধগুলো বের করে নিতে হবে। নারকেলের দুধ দিয়ে পোলাও বানানোর আগে এই কাজটা করে নিতে হবে, আগে দিয়ে নারকেলের দুধগুলো নিয়ে নিতে হবে এভাবে। তারপরে চাউলগুলো নিয়ে মেপে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। তো এখন আমি একটা স্টিনিয়ারে নারকেলের দুধগুলো চেকে নিব, এরপর হাত দিয়ে ভালো করে চিবিয়ে নিব, তাহলে আর এর মধ্যে নারকেলের দুধগুলো লেগে থাকবে না। তো আপনারা চাইলে ব্লান্ডারে ব্ল্যান্ড করে এই নারকেলগুলো মিক্স করে নিয়ে তারপর একটা স্টিনিয়ারে চেকে নিতে পারেন। আজকে কিন্তু আমি ব্লান্ডার করলাম না, কারণ হাত দিয়ে মথে নিয়ে রসগুলো বের করে নিলাম। নারকেলের দুধগুলো বের করে নেওয়া শেষ করে এখন আমি একটা স্টিনিয়ারে পরিমাণ মতো চাউলগুলো মেপে নিলাম, তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। আর এপাশ থেকে চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম। এই পোলাওটা মাত্র দুইটা উপকরণ দিয়ে রান্না করতে হবে, সাথে কিছু তেজপাতা, লং, এলাচ, দারচিনি এগুলি দিতে হয়। এগুলি দিয়ে রান্না করলে ভালো একটা ফ্লেভার আসে। তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম লং, এলাচ, দারচিনি, তেজপাতা। তারপর এগুলোকে চার পাঁচ মিনিট ধরে ভেজে নিব। আজকে আপিপা নিয়াজ, আপিপার বাবা, ওরা অনেক পছন্দ করলো এই পোলাওটা। আপিপা নিয়াজ কিন্তু পোলাওটা মুরগি দিয়ে অনেক পছন্দ করলো। আমার আর আপিপার বাবার থেকে অনেক ভালো লাগলো খেতে, আমরা এভাবে খেলাম, আমরা কিন্তু মুরগি নিইনি। কথা বলতে বলতে এপাশ থেকে লং, এলাচ, দারচিনিগুলো ভেজে নেওয়া শেষ করে নিলাম। এরপর পোলাও চাউলগুলো দিয়ে 10 মিনিট ধরে ভেজে নিতেছি। চাউলগুলো ভেজে নেওয়া শেষ করে পরিমাণ মতো দিয়ে দিলাম নারকেলের দুধ। এরপর নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। চাউলগুলো আর বলক উঠে গেল, এখন ঢাকনাটা সরিয়ে আবারও নেড়ে ছেড়ে নিলাম। এরপর অ্যাড করে দিলাম এক চামচ চিনি, চিনিটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তারপরে পানিটা শুকিয়ে গেল, এরপর আবারও নেড়ে ছেড়ে নিব। পোলাওটা অনেক ঝরঝরে হলো, দেখতে খুব সুন্দর লাগলো, খেতেও দারুণ লাগলো। আমি কথা দিচ্ছি এভাবে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে, খেতে খুব দারুণ, আমার থেকে খেতে অনেক ভালো লাগলো, তার সাথে আমার ছেলে মেয়েরও অনেক ভালো লাগলো। তো এখন আমরা সব কিছু নিয়ে টেবিলে চলে আসলাম, বসে গেলাম খেতে। আফিফা নিয়েস কিন্তু মুরগি ছাড়া পোলাও খাবে না, তাই ওদের দুই ভাই বোনদেরকে মুরগি দিয়ে দিলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। দুধ দিয়ে পোলাওটা অনেক টেস্ট হয়েছে, আপনারা চাইলে বাসায় বানিয়েও খেতে পারেন বা মুরগির ঝোল দিয়েও খেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।